যার রুচিটাই ভালো নাই তার গর্ভে কি সন্তান আসবে গো কৃষ্ণ ভক্ত? মহারাষ্ট্রের সামরিক গ্রামে আগে জমিদারের ঘরে জন্ম নিয়েছিল, নাম হয়েছিল তার গোরা। ও মায়েরা, বিধাতার কেমন লীলা দেখুন, জন্ম দেওয়ার সাথে সাথে মাটা তার মারা গেছে, আর যখনই মা মারা গেল মায়ের মৃত্যুর সাথে সাথে তার বাবাটাও মারা গেল। বিধিরে মা বাবা দুজনই একসাথে মারা গেছে, সদ্যজাত সন্তান মাটিতে পড়ে পড়ে কাঁদছে, আত্মীয় স্বজন সকলে এলো, সন্তানের জন্য কেউ এলো না। আত্মীয় স্বজন ভাতা জ্ঞাতি সকলে এলো, কেউ সন্তানকে একটিবারও কোলে তুলে নিল না। এসে কি করলো গো? জমিদারের সম্পত্তি ভাগাভাগি করে নিতে শুরু করলো। আপনজনেরা যত ছিল, সদ্যজাত শিশুটা মাটিতে পড়ে পড়ে কাঁদছে, ওই কান্নাটা শুনতে পেল পাশের গ্রামে এক বিধবা মা। বাল্যকালে বিবাহ হয়েছিল, স্বামী তার মারা গিয়েছিল, যখনই শুনতে পেল জমিদারের শিশু হয়েছে, সন্তান হয়েছে, ছুটতে ছুটতে সেই বিধবা মা এসে সদ্যজাত শিশুটাকে কোলে তুলে নিয়েছে। আরে যখনই কোলে তুলে নিয়েছে, সঙ্গে সঙ্গে সেই শিশুটার কান্নাটা বন্ধ হয়ে গেছে। জমিদারের বাড়ির লোকেরা বলছে, হাই কে তুমি, বাচ্চাটাকে এসে কোলে নিলে কে তুমি? আরে রেখে দাও, আর কিছুক্ষণ পরে কাঁদতে কাঁদতে মরে যাবে। আরে মরে গেলেই বাবা মার সাথে এক চিতায় দিয়ে দেবো। বিধবা মা বলছে, ওগো আমার তো কেউ নেই, আমি যখন ওকে কোলে তুলে নিয়েছি আমায় একটু দিয়ে দাও না গো। পারবে তুমি মানুষ করতে? বাচ্চাটাকে যে কোলে তুলে নিলে পারবে তো? পারবো গো পারবো, আমি ঠিক মানুষ করব, দেখতে পাচ্ছ না? কোলে তুলে নিয়েছি বলে ওর কান্নাটা বন্ধ হয়ে গেছে। আমি তোমাদের কাছে কোনোদিন আসবো না, তোমরা শুধু দেখো, আমি কোনোদিন আসবো না তোমাদের, সেটাই যেন হয়, আমি কিন্তু কোনোদিন কোনো সম্পত্তির ভাগ দেব না, এখান থেকে দূর হয়ে যাও। সদ্যজাত শিশুটিকে নিয়ে মা কাঁদতে কাঁদতে বাইরে চলে আসছে আর বলছে, ওরে বাবা আমার কি আছে রে, তোকে আমি খেতে দেব। আমার তো ক্ষীরোদুগ্ধ তো নেই রে, তোকে কি খেতে দেব বাবা? তবে তুই যখন আমার কোলে এসেছিস, আমি কিন্তু আজ থেকে তোকে একটা জিনিস দিতে পারি। কি গো? সেটা হলো কৃষ্ণ নাম। সদ্যজাত শিশুর কর্ণে দিলেন কৃষ্ণ নাম। প্রত্যেকদিন মা ওই একটু একটু করে সন্তানটিকে কৃষ্ণ নাম শোনায়, আর একটু 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 করে ওই সন্তানটি মায়ের কাছে বড় হয়। দেখতে দেখতে সন্তানের বয়স হয়ে গেল কত? 5 বছর। যখনই 5 বছর হয়েছে বলছে, বাবা এই দেখ আমাদের বাড়িতে তো ভগবান আছে, তা আমি তো বাইরের কোনো কাজ করতে পারি না,
আমি মাটির হাঁড়ি কলসি তৈরি করি বাবা, তাই আজ থেকে এই ভগবান মন্দিরের সেবার দায়িত্ব আমি তোর হাতে দিই। ওমা, 5 বছরের ছেলের হাতে গো একটি ফুলের সাজি হাতে ধরিয়ে দিয়েছে, আর বলছে সকালবেলা ঘুম থেকে উঠে শান্তি সেরে ওই এক গ্লাস করে তুলসী গাছে জল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের বাড়ির কোনো 5 বছরের ছেলে তুলসী গাছে জল দেয়? দেয় মা দেয়, আমি জানি। এটা মেদিনীপুর কেন না, এটা হলো মেদিনীপুর। এই মেদিনীপুরের মা বাবাদের শিক্ষার কথা বলতে হবে না, এই মায়েরা ভালো তাই সেই জন্য সন্তানগুলো ভালো, তাই তো নাকি? হরি বল হরি বল। কারণ কথাই বলে, মাটি ভালো হলে ফসল ভালো হয়, আর মা ভালো হলে সন্তান ভালো হয়, তাই তো বাবা? আপনারা অনেকেই জানেন মা ভালো ছিল বলে সন্তান ছোট্টবেলায় ভগবানকে পেয়েছিল, নাম তার কি ছিল গো? মা ভালো ছিল কোন মা? মা ছিল কৃষ্ণ ভক্ত কয়াধু, আর বাবা ছিল অসুর, তাই তো নাকি? বাবা ছিল দৈত্য, কিন্তু মাটা তার ভালো ছিল বলেই তার গর্ভে জন্ম নিয়েছিল ভক্ত প্রহ্লাদ। আর একটা সন্তান আছে, কিন্তু সেই সন্তানের বাবার ছিল দুটো স্ত্রী, মায়েরা জানেন বাবারা জানেন? সন্তানটার নাম ছিল ভক্ত, আগে বললাম প্রহ্লাদ, এবার হলো ভক্ত ধ্রুব। ধ্রুবর মা ছিল দুটো বাবা, তাই তো নাকি? একটা ছিল সুরুচি আর একটা ছিল সুনীতি। এবার মায়েদের কাছে প্রশ্ন, বলুন তো মায়েরা, ধ্রুব কার সন্তান, কার গর্ভে জন্ম নিয়েছিল ধ্রুব? সুরুচি? হ্যাঁ সেই বলব, সুরুচির গর্ভে কিন্তু ধ্রুব জন্ম নেয়নি। যার রুচিটাই ভালো নাই তার গর্ভে কি সন্তান আসবে গো? কৃষ্ণ ভক্ত, তার রুচিটা ভালো ছিল বাবা, অপরাধ নেবেন না, রুচি ভালো হবে কি করে? পার্লারে যায়, ভুরু শেপ করে, চুল কাটে, আবার লক্স কাটে। বাবা, যার রুচি ভালো নয় তার গর্ভে কোনোদিন কৃষ্ণ ভক্ত আসবে? তাহলে ধ্রুব জন্ম নিয়েছিল কার গর্ভে? মায়ের নাম ছিল সুনীতি। সুনীতি বাবার নাম ছিল উত্থানপাত রাজা, তার দুটো স্ত্রী ছিল সুরুচি আর সুনীতি, তাই সুনীতির গর্ভে জন্ম নিয়েছিল ভক্ত ধ্রুব। তাই আজকে মা শিক্ষা দিচ্ছে, কারণ মা শেখায় আচার আর বাবা শিখায় বিচার। হরি বল হরি বল। মা বলছে বাবা প্রত্যেক দিন এক গ্লাস করে তুলসী গাছে জল দিবি, তাই ছোট্ট ওই গোড়া মা গো প্রত্যেক দিন কি করে গো? তুলসী গাছে জল দেয়, আরে করে করতালি দিয়ে বলে, ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, সকলে আমার সাথে করে বলো, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, ভজ মন করো সুখে তোমরা, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, আরে না বাবা ভরে যায়।
राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोलो मुखे मनमा कृष्ण कृष्ण बोलो मुखे भजो राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोलो मुखे मनमा कृष्ण कृष्ण बोलो मुखे छोट गोड़ा प्रत्येक दिन की करे मायर कथा मत तुलसी गाचे जल दें ओमा सकले जो तुलसी गाचे जल दें अपन बोलते लगे ना मायरा तो जाने गो तुलसी गाचर कथाय जल ढालते हैं ना कि मायरा जानें हाँ मने आछे आमी आपनादेर बोले गेछिलाम मने ने मने आछे कोई कार कार मने आछे हाथ तुलुन तो देखी तुलसी गाचर कथाय जल ढालते बोलेछिलाम बाबादेर नय मायेदेर जिज्ञेस करा हयेछे कथाय बोलेछिलाम हाँ गोड़ाई किन्तु नई मा जरा जरा गोड़ाई ढालछेन तारा किन्तु भस्मे घी ढालछेन कारण तुलसी गाचे जल दिते दिते बोलते हय ना जे तुलसी तुलसी नारायण नारायण तुमि तुलसी वृंदावन वृंदावन अरे शिरे ढाली जल ढाली जल शिर बोलते कोथा की गो शिर बोलते माथा ताई तो ताले जल ढालते गेले कोथाय ढालते हबे तुलसी गाछे रे माथा मा की सुंदर सुशिक्षा दिच्छे देखो लेखा पढ़ार शिक्षार कथा बोलछि ना मा लेखा पढ़ार डिग्री तो अपने सन्तान के पैसा दिए कराते पर बोलो कि बाबा पारबेन ना कारण ए जगते टाकार जोड़े मास्टर हवा जाय होय ना बाबा লাখ লাখ টাকা ঘুষ দিলেই দেখবেন না আপনার সন্তানকে আপনি মাস্টার করতে পারছেন এই জগতে টাকার জোরে উকিল হওয়া যায় এই জগতে টাকার জোরে ব্যারিস্টার হওয়া যায় কিন্তু কোনো বাবা মা বলতে পারবে না যে লাখ লাখ টাকা দিয়ে আমি একটা কৃষ্ণ ভক্ত করেছি जगते टाका दिए कृष्ण भक्त टाका दिए कृष्ण भक्त होय ना मा कृष्ण भक्त चाहते गेले भगवानेर काछे जान त्रिसंध्या भगवानेर काछे भिक्षारे झुली पेते दिए बोलुन ए जगते टाका पैसा किच्छु चाहि ना তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত দাও যে দেশের সেবায় লাগবে যে দশের সেবায় লাগবে যে প্রত্যেকটা দিন এই নয়নে জলে তোমার সেবা দেবে যে ভক্তের সেবা দেবে সাধক রূপবৈষ্ণবের চরণ ধুলো মাথায় নেবে তার মতো বড় সম্পদ আর কিছু না কিন্তু আমরা সকলে ডিগ্রির পিছনে ছুটে বেড়াচ্ছি গর্ভে সন্তান আসলে আগে থেকে সিদ্ধান্ত করে নিচ্ছি ছেলে হলে উকিল করব ছেলে হলে ব্যারিস্টার করব তবেই তো বিদ্যাশ্রমে যাব ভালো করে মিলিয়ে নেবেন আমাদের দেশ অঞ্চলের কোন সন্তানরা মা বাবাকে বিদ্যাশ্রমে রাখে না যারা মাঠে কাজ করে যারা দিনান্তে দিন খায় তারা বিদ্যাশ্রমে তার মা বাবাকে রেখে আসে আসে না যত ডিগ্রিওয়ালা ছাত্র ছাত্রী আছে যত মাস্টার উকিল প্রফেসর আছে মিলিয়ে নেবেন দেখবেন তার বাবা মা একটু সন্তানের কাছে খাবার আশাই করে তখনকার দিনে সন্তান খেতে চাইতো না বলে মা কাঁদতো আমার সন্তানটা একটু খাবে গো তোমরা একটু বকো না আমার সন্তানটা যেন পেট ভরে খায় আর এখনকার দিনে মা বাবা কাঁদে কিসের জন্য সন্তান খেতে দেয় না বলে কত বাবা মা আছে বারান্দার এক পোনে পড়ে আছে
বাবা মাকে একটু এক কাপ চা পর্যন্ত এই তো আমরা সন্তান হয়ে বড় বড় বড়াই করি এই তো আমরা অহংকারী পুত্র হয়ে বাবা মাকে কষ্ট দিই একটা কথা মাথায় রাখবেন মা যে সন্তান তার পিতা মাতাকে দেখে না সে সন্তানও কিন্তু কোনোদিন তার সন্তানের হাতে কিচ্ছু কারণ এটা সব তার খেলা ভগবান সব দেখছে সবার চোখে পাকি দিতে পারবেন কিন্তু তার চোখে পারবেন না তার বিচার সূক্ষ্ম বিচার হরিবল হরিবল তাই আজকে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করছে কি শিক্ষা না কৃষ্ণ সেবা দেখতে 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 ওই ছোট্ট গোড়ার বয়স হয়ে গেল সাত বছর যখন বয়স হয়েছে আজকে কি হলো দেখুন মায়ের অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল মাটিতে লুটিয়ে পড়েছে মা আর অসহ্য পেটের যন্ত্রণায় ছটপট করতে করতে মা কেঁদে উঠলেন গোড়া ওরে গোড়া 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 রে গোড়া যখনই গোড়া গোড়া বলে কেঁদে উঠল সাত বছরের ছেলে তো গো মায়ের কাতর কণ্ঠস্বর শুনে মায়ের কাছে গিয়ে বলছে মা তুমি কাঁদছো মা বলো না মা তুমি কেন কাঁদছো তোমার কি হয়েছে আহা মা বলছে জানিস বাবা আর বুঝি আমি কানে বাঁচবো না ওরে গোড়া রে গোড়া সাত বছরের ছেলে তো গো গোড়া রে মায়ের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মায়ের মাথার সামনে এসে মায়ের মাথাটা হাত বুলিয়ে দিচ্ছে বলো না মা তুমি কি করলে কষ্ট শান্ত কি করলে তোমার আরাম হবে বলো 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 আমি জানি না রে গোড়া আমি আর সহ্য করতে পারছি সাত বছরের ছেলে বলছে মা তুমি একটু দাঁড়াও তোমার যখন এত কষ্ট হচ্ছে তুমি একটু শান্ত হও মা আমি না আমি পাশের গ্রামে যাব আর একটা কবিরাজ মা পিছন থেকে বলছে যাস না গোড়া যা তুই যদি কবিরাজ ডাকতে যাস না আর বুঝে ফিরে এসে আমায় দেখতে পাবে না রে পাবে না রে কিন্তু মায়ের কষ্ট সহ্য করতে না পেরে ওই মাকে ছেড়ে দিয়ে গিয়ে যখনই সেই কবিরাজের সামনে গেছে ও কবিরাজ আমার মায়ের খুব কষ্ট গো তুমি একটু চলো না একবার চলো একবার চলো আর তোমায় আমি বিরক্ত করব কবিরাজ বললেন দূর হয়ে যা তুই এসেছিস তোর মায়ের জন্য আমায় ডাকতে তোর মায়ের চিকিৎসা করব আমি দূর হয়ে যা তুই কি পয়সা দিবি যে আমি তোর মায়ের চিকিৎসা করব যখনই বলেছে তুই কি পয়সা দিবি যা এখান থেকে দূর হয়ে যায় গোড়া আকুল কান্না কাঁদতে কাঁদতে ভগবানকে ডাক ভগবান তুমি আমার মাকে ভালো করে ভালো করো ভালো করো করো ঠাকুর আমার মাকে ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো ভালো করো ভালো
তোমার ভালো করো, ভালো করো ঠাকুর আমার মাকে, ভালো করো ঠাকুর আমার মাকে, ভালো করো। দেখে গ্রামের মানুষ ছুটে এলেন, গোড়া এই গোড়া তুই কাঁদছিস কেন রে গোড়া, তোমরা একটিবার এসে দেখো আমার মা কেমন মারা গেছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এ জগতে যার মা আছে তার কিন্তু সব আছে, আর এ জগতে যার মা নাই তার কিন্তু কেউ। যখন হাউ হাউ করে কাঁদছে ছোট্ট গোড়া, পাড়ার লোকজন এসে বললেন, ওরে গোড়া আজকে যে মা মারা গেছে ওটা তোর জন্মদাত্রী মা নই রে, ওরে তুই এমন কর্ম করেছিস জন্মের সাথে সাথেই তোর বাবা মা দুজনে মারা গিয়েছে, আর আজকে যে মারা গেছে এটা হলো তোর পালিত মা। মা যখন মারা গেছে গ্রামের মানুষ এসে বাঁশের খাটিয়া করে বিচুলি দিয়ে বেঁধে মায়ের দেহটা শ্মশানে নিয়ে গেল, চিতার উপরে তুলে দিয়েছে। শ্মশানের এক পাশে দাঁড়িয়েছিল ছোট্ট গোড়া, গ্রামের সমস্ত মানুষ এসে একটি জ্বলন্ত অগ্নি নিয়ে গোড়ার হাতে দিয়ে বলছে, যা সবার সামনে মায়ের চিতাটায় আগুন দিয়ে দে। গোড়া বলে, কি করে দেব গো, তুমি চলে গেলে মামাই ছেড়ে তুমি চলে গেলে। তোমার গোড়াকে দাউ দাউ করে জ্বলছে সেই আগুন, দেরি করলে হবে না, তাড়াতাড়ি চলো মায়ের মুখাগ্নি করতে হবে, আমরা শ্মশান বন্ধু বেশিক্ষণ থাকব না। ছোট্ট ছেলেটিকে টানতে টানতে নিয়ে এসে যখন সেই আগুনটা হাতে ধরিয়ে, ওই আগুনটা হাতে নিয়ে মায়ের চিতাটা তিনবার প্রদক্ষিণ করছে, আর সেই দাউ দাউ করে জ্বলছে তার লেলিহান শিকাটি দেখে চিৎকার করে বললেন, মা ও তোরে সোনার অঙ্গ, সোনার অঙ্গ যেদিন হবে ভঙ্গ রে,
খোলা আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া গো তুই নীলা আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া ও তোরে সোনা রঙ যেদিন হবে ভঙ্গ রে ফুরিব ও তুই পুরে হবি যাবি উড়ে কয়লার ধোয়া ও তুই নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোয়া জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মরা পুরোনা কোনো দিন দেখেছেন বাবারা দেখেছেন চিতার উপরে তুলে দিয়ে যখন পড়তে চাইবে না কি করে গো এত আমাদের রূপ যৌবন অহংকার সবই কিছুই কিন্তু সে জ্বলে বে অঙ্গ ও গো মারে বেবারি হারে রে গিঠে রে আরে জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে রে গিঠে রে ও তোরে পিঠের চামেরা সেদিন যাবে বলে বলে হাতে বোলাবে কে তোরে গা নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া যাবি উড়ে কয়লারি ধোয়া তুই নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোয়া সেদিন নামে যাবে এই প্রাণে যাবে সেদিন নামে যাবে ভক্ত
সব কিন্তু এক নিমিষে পুড়ে ছাই হয়ে গেল। আজকে যখন গোড়া ছুটতে ছুটতে গিয়ে মায়ের চিতায় আগুন দিল, দাও দাও করে চলে উঠল। আর ওই আগুনটা যখনই চলে উঠলো আর থাকতে পারলো না, গ্রামের মানুষ ডাকে উঠলেন, গোড়া কাঁদিস না, ওরে মা মারা গেছে তো কি হয়েছে, আমরা আছি, আজ থেকে তুই আমাদের বাড়িতে থাকবি বাবা, আমাদের ছেলের মতো তোকে মানুষ করবো। একটু একটু করে গোড়া গ্রামবাসীর কাছে বড় হয় গো। কিন্তু মা, লোকের বাড়িতে কতদিন থাকবে আর লোকের বাড়িতে কতদিন খাওয়া দাওয়া করবে গো? তাই ছোট্ট গোড়া চিন্তা করলেন, আমাদের যেটা কাজ আমি সেটা করব। কিছু হোক আর নাই হোক, আমার বাড়ির ভগবান তো সেবা পাবে। তাই কি করলেন ছোট্ট গোড়া, কুমোরের বাড়িতে জন্ম নিয়েছিল বলে গো ওমা প্রত্যেকদিন দেখে যে মা হাঁড়ি কলসি তৈরি করত, তাই আজকে গোড়া কি করেছে জানেন, কোদাল নিয়ে ওই মাটি কুপোচ্ছে আর হাতে করে করতালি দিয়ে ভগবানকে ডাকছে। রাধে ঘন শ্যাম মিলা দে, রাধে ঘন শ্যাম মিলা দে, আরে রাধে ঘন শ্যাম মিলা দে, রাধে ঘন শ্যাম মিলা দে, রাধে ঘন শ্যাম আর রাধে ঘন শ্যাম মিলা দে, রাধে ঘন শ্যাম মিলা দে, ও রাধে 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 ও রাধে, রাধে ঘন শ্যাম মিলা দে, রাধে ঘন শ্যাম মিলা দে, আর রাধে ঘন শ্যাম মিলা দে, রাধে ঘন শ্যাম মিলা দে। মাটিকে পাক করে আর মাটিকে পাক করে গোল করে মাটিকে গোল করে একদম সেই বন বন করে একটা চাকা ঘুরে আর তার মাঝখানে প্রত্যেক দিন ওই মাটির হাঁড়ি কলসি তৈরি করে আর মাথায় করে বাজারে বিক্রয় করতে যা। ওমা ছোট্ট ছেলে প্রত্যেক দিন বাজারে যখন বিক্রয় করে যা কিছু অর্থ নিয়ে আসে প্রত্যেক দিন ওই ভগবানের সেবা দেয়। আহ, একটু 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 করে গোড়ার বয়স হয়ে গেল 22 বছর। ওমা 22টা বছরের যখন গোড়া হয়ে গেছে গো, পাড়ার মায়েরা বলছে, এই গোড়া গোড়া রে আমরা ঠিক করেছি এবার না, এবার তোর একটা বিয়ে। এই গোড়া বিয়ে করবি তো? গোড়া বলে, না আমি তো বিয়ে করব না। বলে, কেন? বলে, মা আমি যদি বিয়ে করি তুমি যে মেয়েটাকে আমার হাতে সঁপে দেবে সেই মেয়েটা কি আমার ভগবানকে মেনে নেবে? ভগবানকে মেনে নেবে? ও মায়েরা বলছে, যে মেয়েটিকে আমার হাতে সঁপে দেবে সে কি আমার ভগবানকে মেনে নেবে গো? মা বলছে, নেবে রে নেবে, তুই যদি তাকে মানিয়ে নিস দেখবি সে ভগবানকে ঠিক মেনে। তাই কি করলেন, পাড়ার যত মায়েরা ছিল ওই ভালো একটি মেয়ে দেখে গোড়ার বিয়ের ব্যবস্থা করলেন। ও মায়েরা, আপনাদের এই কল্যাণচক গ্রামে আছে নাকি ভক্তিমতী সুলক্ষণা পাত্রী? আছে? নেই?
আগে ছিল এখন নেই কেন এখন থাকলেও আর আছে কেন গো ওই হ্যালো আর গেল দেখেছেন বলছে এখন থাকলেও আর আছে ওই হ্যালো আর গেল মোবাইলের হ্যালো আর সঙ্গে সঙ্গে চলে হরি বল হরি বল হরি বল হরি বল ও মায়েরা তাই আজকে কি করলেন মা খুঁজতে খুঁজতে যখন একটা পাশের গ্রামে মেয়ে পেয়েছে ভক্তিমতি সুলক্ষণা সুন্দরী পাত্রী নাম হলো তার লক্ষ্মী পিয়া লক্ষ্মী পিয়া ওই লক্ষ্মী পিয়ার সাথে গোড়ার বিবাহ ঠিক করেছে আর বিয়ে বাড়ি হলে মায়ে কি হয় গো এই বিয়ে বাড়ি হলে এরকম চুপ করে বসে থাকে হ্যাঁ বিয়েতে সানাই বাজে উলুধ্বনি শঙ্করধ্বনি কত কি হয় আর মায়ের আমার এত ঠান্ডা দেখুন যেন কি একবারে ঠান্ডা কিন্তু অনেক কম হয়েছে কই মায়ের একবার উলুধ্বনিটা দিন দেখি বাহ উলুধ্বনি শঙ্করধ্বনি কই আমাদের উলুটা দাও তো গো ইউনি ধরতে যাইনি ও মায়েরা উলুধ্বনি শুনেছেন তো হরি বল হরি বল এবার আমাদের সানাইটা দাও সুলক্ষণা সুন্দরী পাত্রীকে বিবাহ করে রাত্রিকালে বাড়ি নিয়ে এসেছে আরে রাত্রিকালে বাড়িতে এনে সর্বপ্রথম কি করলেন গো মা সর্বপ্রথম ভগবানের মন্দিরে নিয়ে গেলেন মন্দিরে নিয়ে গিয়ে ভগবানের মন্দিরের সামনে বললেন শোনো লক্ষ্মী আজ থেকে মন্দিরের সেবার দায়িত্ব আমি তোমার তাই লক্ষ্মী স্বামীর আদেশ পালন করার জন্য প্রত্যেক দিন সকালে উঠে মন্দির মার্জনা করে ফুল তুলসী দূর্বা তুলে ভগবানের চরণতলে ভরে ভগবান আমি তো কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাই না না চাইতে তুমি অনেক দিয়েছ তাই আজকে আমি তোমার চরণতলে কি চাইবো জানো আহা ভিক্ষার ঝুলিটা পেতে দিয়ে বলে ডাকি তোমা অভয় চরণ বিপদ বারণ বারণ দাও দর্শ ডাকি তোমা অভয় চরণ বিপদ বারণ দাও দর্শ ডাকি তোমা অভয়া চরণ বিপদ বারণ দাও দর্শ সকলে ডাকি তোমায় অভয়া চরণ বিপদ বারণ দাও দর্শ মন্দিরে ভগবান
মন্দিরে তুমি আছো ভগবান দয় হাতে দে তোমাতে দে যশগিরি ধারে কৃষ্ণ মুরারি যশগিরি ধারে কৃষ্ণ মুরারি তুমি যে গো অনাথের না তুমি যে গো और डाकता भया जान विपद बदन दादा दस और डाकी तुम अभय चरण विपद बदन दादा